প্রার্থীর গায়ে হাত তুলেছে বলে আমরা জেনেছি, টিভির মাধ্যমে জেনেছি এবং আমরা টেলিফোন করে পরে জেনেছি। এবং এটাকে যারা যারা এসে দায়ী ব্যক্তি তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক না, প্রথমে গ্রেপ্তার তারপরে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। পুলিশ কমিশনারকে বলেছি, রিটার্নিং অফিসারকে বলেছি, ডিসিকে বলেছি, সবাইকে বলেছি। এবং বর্তমানে এই মুহূর্তে বরিশালের পরিস্থিতি শান্ত এবং প্রত্যেকটা কেন্দ্রে সুন্দরভাবে সবাই নিজেদের ভোট নিজেরা প্রয়োগ করছে। তবে যে অন্যায় সেই ব্যক্তি করেছে তার উচিত শাস্তি তাকে পেতেই হবে।